ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য গোল্ড স্কিন কেয়ার প্রোডাক্ট ম্যানুপুলেশান তো প্রোডাক্ট ম্যানুপুলেশান একটা কিভাবে করে তো আজকে আমরা শিখে নেবো সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে তো চলো শুরু করে যাক এটা আমার হচ্ছে থামনেল ডিজাইন আর এটা হচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্ট ডিজাইন সো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করে যাক প্রথমে এই ডিজাইনটা বানানোর ক্ষেত্রে আমরা যে সাইজটা নেব সে সাইজটা পারফেক্ট সাইজ আমরা করে নিচ্ছি জাস্ট ফাইলে যাব ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব নিউ অপশান থেকে আমরা কি করবো জাস্ট একটা সাইজ পারফেক্ট সাইজ আমরা কিন্তু নিয়ে নেবো এখান থেকে তো চলো শুরু করে যাক তো জাস্ট আমি একটা এখান থেকে একটা সাইজ নিয়ে নিচ্ছি অলরেডি আমি এই সাইজটা কোনটা নিব এক হাজার আশি সরি এক হাজার আশি বা এক হাজার আশি অরিয়েন্টেশান সামনেরটা করবো প্রথম একটা তিনশো রিয়েলাইজেশান করবো পিক্সেল বা ইঞ্চি আট জিবি মোড করব আর হোয়াইট কালার এখানে ক্লিক করে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দেবো ডান ওকে এরপর আমরা কী করব এখান থেকে জাস্ট একটা আমরা পোডিয়াম ইমেজ একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা ডাউনলোড করেছি গুগল বোবা থেকে অটোমেটিকালি আপনারাও পেয়ে যাবেন সো ডাউনলোড করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে জাস্ট ওপেন অপশন ওপেন করে নিয়েছি প্লাস থেকে আমরা ওপেন করি ও করতে পারি অথবা আমরা ডাউনলোড ওপেন থেকেও ওপেন করতে পারি তো জাস্ট আমরা এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে পোটিএমে তো এখান থেকে আমি ওপেন করে নিয়েছি অলরেডি সো দেখতে পাচ্ছেন তো এটাকে জাস্ট আমার পারফেক্ট সাইজ অনুযায়ী মিডিল বরাবর আমরা কিন্তু এখান থেকে এটাকে বসিয়ে দিলাম মাঝ বরাবর তো ডাউনকে এরপর আমরা যেটা করতে পারি এখানে কিছু ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে স্কিন কেয়ারে তো জাস্ট পিএনজি ইমেজ তো আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন তো পেয়ে যাবেন অটোমেটিক স্ক্রিন কেয়ার লিখবেন পেয়ে যাবেন তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিয়েছি অলরেডি সো দেখতে পাচ্ছেন তো এখান থেকে জাস্ট এটা হালকা আমি মিডিয়াম করে দিলাম ছোটো এখান থেকে জাস্ট এই পজিশনে আমি কিন্তু রেখে দিলাম জাস্ট মিডিল পয়েন্ট আমি কিন্তু রেখে দিলাম জাস্ট ছোটো বড়ো করতে পারেন নিজের ইচ্ছা মতো তো জাস্ট এখান থেকে এটা করার পর আপনার কী করব জাস্ট এখান থেকে জাস্ট আরেকটা ইমেজ অলরেডি আছে আমাদের সেই ইমেজটা আমরা ওপেন করে নেব এখান থেকে জাস্ট এই সো একটা লাইট কালারের ইমেজ আছে সান সানের ব্যাকগ্রাউন্ড যেটা থাকে সেরকম একটা ইমেজ অলরেডি আমরা গুগল থেকে ডাউনলোড করেছি এখান থেকে সো দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট আমি এটা জাস্ট লম্বা করে দিলাম জাস্ট পারফেক্ট সাইজ অনুযায়ী দু সাইডে তো এটাকে আমি কী করব এখান থেকে জাস্ট এটাকে আমি কিন্তু স্ক্রিন মোড করে দেবো এটাকে এটা কী করবো এখান থেকে জাস্ট নর্মাল থেকে আমরা কী করব এখান থেকে জাস্ট স্ক্রিন মোড করে দিলাম স্ক্রিন মোড করার পর এটাকে জাস্ট নিচে আমি নামিয়ে দেবো সো ডান ওকে যদি এটা বেশি লাগে তো এখান থেকে আমি কী করব এখান থেকে জাস্ট অপাসিটিটা কমিয়ে দেবো এখান থেকে সো হালকা রেখে দেবো তো জাস্ট থার্টি এইট পার্সেন্ট রেখে দিলাম তো ডান ওকে তো দেখতে আমার কিছুটা আলাদা রকম ডিজাইনটা লাগছে এখান থেকে আমি কী করব জাস্ট প্লেস এম্বুডেড অপশান যেয়ে প্লেস এম্বুডেড যাবো জাস্ট ফাইলে যেয়ে প্লেস এমবুডেড অপশান যাবো আমাদের আরেকটা কিছু ইমেজ আছে অলরেডি তো এখান থেকে জাস্ট এটা নিয়ে নিলাম আমি জাস্ট সোয়াজ বলে একটা জিনিস আছে জলের ব্যাকগ্রাউন্ড তো জাস্ট এটাকে জাস্ট ছোটো করে দিলাম এখান থেকে জাস্ট এই পজিশানে কিন্তু নিচে নামিয়ে দিলাম এটাকে জাস্ট রিয়েলিস্টিক করার জন্য আমরা কী করব এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করব প্রথমে এটা নর্মাল থেকে আমরা কী করব জাস্ট লেমোসিটি তো জাস্ট কালারের সাথে কালারটা ম্যাচ করে দিয়েছে সো ডান ওকে তো এখান থেকে আমি যে লেখাটা লিখেছি সেই লেখাটা জাস্ট এখান থেকে আমি কিন্তু এখান থেকে জাস্ট আমি লিখে নিয়ে চলে আসছি এখান থেকে জাস্ট গোল্ড স্কিন কেয়ার এই লেখাটা জাস্ট মুভ করে আমি কিন্তু এখান থেকে নিয়ে চলে আসছি তো জাস্ট এই লেখাটা এখানে আমি রেখে দিলাম তো কেমন লাগলো অবশ্যই ডিজাইনটা অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার শিখতে পারবেন ফটোশপে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ অবশ্যই আমাকে ফলো করুন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন আর এখান থেকে আরও ডিজাইনটা আরও রিয়েলিস্টিক করার জন্য আমরা কী করব কালারটা যাতে একটু কাস্টমাইজ করতে পারি সেটা ক্ষেত্রে কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম অল্ট ই করার পর এখান থেকে কী করবো এখান থেকে জাস্ট আমরা যখন এখান থেকে জাস্ট আমরা ভাইব্রেন্স অপশন চুরিও ভাইব্রেন্স থেকে আমরা কালারটা কি করব কাস্টমাইজ করতে পারি এখান থেকে কালারটা জাস্ট স্যাচুরেশন হালকা বাড়িয়ে দিলাম এখান থেকে যে ভাইব্রেন্স হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিই সো ডান ওকে তো বিফোর এন্ড আফটার দেখতে পড়ো বিফোর এন্ড আফটার তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন টিউটোরিয়াল শিখতে পারবেন চলো টাটা বাই আজকে ভিডিও এই ছিল নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন